যুক্তরাষ্ট্রে আজ সর্বোচ্চ দুই হাজার চারশো বিরাশি জনের মৃত্যু হয়েছে দেশটিতে প্রাণ গেছে দেড় শতাধিক বাংলাদেশির সেখানকার করোনা পরিস্থিতি জানাতে আমাদের সঙ্গে নিউ জার্সি থেকে সরাসরি যুক্ত হবেন সহকর্মী বিশ্বজিৎ দে বাবলু বাবলু আজকে বাংলাদেশী কারণ মৃত্যু হয়েছে কিনা আমাদেরকে জানাবেন একই সাথে একটু আগে আমি জানাচ্ছিলাম যে প্রেসিডেন্ট ট্রাম্প বলেছেন যে ইতিমধ্যে সর্বোচ্চ যে খারাপ সময় সেটি আমেরিকা পার করে ফেলেছে সার্বিক পরিস্থিতি আমাদেরকে জানান উর্মি আপনি জানেন এই আজকেও আমাদের নিউ ইয়র্ক এবং নিউ জার্সিতে মোট পাঁচজন বাংলাদেশি করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে মারা গেছেন আমাদের নিউ জার্সির স্টেট বেনপিট সভাপতি জুবাইলির বুনজামাই এই আহমেদ করোনার উপসর্গ নিয়ে আজকে হাসপাতালে নেওয়ার পথে মারা যান এবং এর সাথে নিউ ইয়র্কে এবং আরো চারজন বাংলাদেশি মারা যাওয়ার খবর পাওয়া গেছে তো সার্বিক পরিস্থিতি আসলে প্রবাসী বাংলাদেশিদের নতুন করে আক্রান্ত হচ্ছেন ওয়াদেরকে এবং তার একটাই কারণ হচ্ছে গিয়ে এই আপনার কারণটা হচ্ছে গিয়ে এই সতর্কতার অভাব এই কারণে অনেক বাংলাদেশি প্রতিদিনই আক্রান্ত হচ্ছেন যদিও প্রেসিডেন্ট ট্রাম্প দাবি করছেন যে আমরা আসলে কঠিন সময় পার করে দিছি আসলে এখন যে জিনিসটা হচ্ছে আমেরিকাতে তথা আমাদের বাংলাদেশি কমিউনিটিতে এই পারিবারিক সংক্রমণের কারণে অনেক বাংলাদেশি নতুন করে আক্রান্ত হচ্ছেন তাদের মধ্যে অনেকেই আবার হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন আবার অনেকে বাড়ির ভিতরে থেকে হোম কোয়ারেন্টাইনে থেকে চিকিৎসা নিচ্ছেন আর প্রেসিডেন্ট ট্রাম্প যে প্রণোদনা প্যাকেজ ঘোষণা করেছিলেন সেটার টাকা এখন মানুষের ব্যাংক অ্যাকাউন্টে আসতে শুরু করেছে যে কারণে বাংলাদেশের মধ্যে কিছুটা স্বস্তির আবাস পাওয়া গেছে আজকে আমার অনেকের সাথে কথা হয়েছে তারা যে জিনিসটি বলছেন বিশেষ করে যে যে সকল বাংলাদেশিরা সপ্তাহে কাজ না করলে নিজের খরচ জোগাড় করতে তাদের মারাত্মক নিজের খরচ জোগাড় করাটা তাদের জন্য কষ্টকর হয়ে দাঁড়ায় তারা সত্যি আজকে থেকে এই প্রেসিডেন্ট ট্রাম্পের প্রণোদনা প্যাকেজের টাকা পয়সা হাতা হাতে হওয়ার পরে তাদের মধ্যে একটি স্বস্তির আশ্বাস পাওয়া গেছে জি ধন্যবাদ আপনাকে বিশ্বজিৎ ভাবলো